এক ঝাঁক শিশুর কোলাহলে মুখরিত বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেন সহ 15টি রাইড আছে এখানে। কেউ চড়েছে ঘোড়ার পিঠে, কেউ নাগরতলায়, কেউ বাম্পার কারে, আর তাতেই উচ্ছ্বসিত শিশুরা। আমার আব্বু আম্মুর সাথে আমি এসেছি, আর ওদিকে অনেকগুলো রাইডার চড়েছি। আমার থেকে সবচেয়ে মজা লাগছে পিস্তল দিয়ে খেলা। বোনরা ছিল, ওদের সাথে রাইডারে চড়েছি, খুব মজা লেগেছে, খুব ভালো লাগে, অনেক আনন্দের জায়গা, বাচ্চারা আসতে চায়, এই জন্য নিয়ে আসা কমফোর্টেবল মনে হয় এখানে আসলে, অন্য সব জায়গাতে অনেক ভিড় দেখা যায়। শিশুদের ঈদ আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিতে বিশেষ প্যাকেজেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। দর্শনার্থীদের সুবিধার জন্য ঈদ উপলক্ষে আমরা প্যাকেজের ব্যবস্থা করেছি। আমাদের 350 টাকায় 5টা রাইড অ্যাভেল করতে পারবে অথবা 5টা গেম অ্যাভেল করতে পারে। এছাড়া আমাদের 550 টাকায় 8টা রাইডস অথবা 8টা গেমস অ্যাভেল করতে পারে। শিশুদের পাশাপাশি বসুন্ধরা সিটির অষ্টম তলায় ভিড় ছিল সিনেমা প্রেমীদের। ভাইজান, পোড়ামন 2 সহ ভিনদেশে সিনেমা চলছে সমানতালে। বাড়িটা মানে আমাদের নেটিভে যাওয়া হয় নাই, যার কারণে ঢাকাতেই আসা। সো মানে খুব যেন বোরিং না হয় যার কারণে এই মুভি দেখতে আসা। হাজবেন্ডের সাথে আসছি, মজা লাগতেছে, মুভি দেখতে আসছি। ঈদের সময় সময়টা ছুটি পাইছি, অন্যান্য সময় ছুটি পাওয়া যায় না, তো এই কারণে এই সময়টাতে আসলাম আর কি। তবে আগামী 4 দিন বসুন্ধরা সিটির অষ্টম তলা বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।